ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সম্পূর্ণ। আর মায়ের পরিবারের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চা। সকালবেলা উঠে আমি চা না খেলে কোনো কাজই করতে পারি না। আর লিকার চাটা সকালবেলা উঠে খাওয়া ভালো ঠিক কথা, কিন্তু আমি লিকার চা খেতে পারি না, তাই দুধ চাটা আমার মানে না হলে আমি কাজেই মন বসবে না। তাই দেখো একটু চা খেয়ে নেবো, খেয়ে এবার সারাদিনে কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা যদি মুড়ি দিয়ে মাখা হয় তাহলে এই ছোলাটা লাগবে। আর তারপরেই চলে এলাম একেবারে চা ফা খেয়ে দেখো রুটির আটা মাখতে। আটাটা মেখে তারপরে আমি রুটি করব, কারণ টিফিনে রুটি লাগে আমাদের রোজই, চাউমিন রুটি আমাকে করতেই হয়, তাই আটাটা মেখে রুটিটা করে নেব। আর এই মানে জীবনের লাইফে আমার সবথেকে বেশি কষ্টের আর মানে একদম বাজে লাগে যে জিনিসটা সেটা হচ্ছে এই আটা মাখা। এই আটা মাখা মানে আগে তো আমি বিয়ের প্রথম প্রথম একদমই পারতাম না, তাও এখন আমি কিছুটা শিখে গেছি। তাহলে দেখো আটাটা মেখে নিই, তারপরে আমি রান্নায় বসে যাব। দেখো আমার আটা টাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা করছি। আর যত তাড়াতাড়ি মানে করা যায় ততটাই ভালো, সারাদিন তো পরিশ্রম লেগেই থাকে, আর কি বলো তো একটু তাড়াতাড়ি করে ফেলতে পারলে খুব ভালো হয়। আর আজকে বললে একটু মাসি আসবে কাজে যাওয়ার আগে, ও একটু আমাদের বাড়ি আসবে। আমার মেয়ের চোখটা লাল হয়েছে, জয় বাংলা যেটাকে বলা হয় সেটা হয়েছে চোখে। আর আমারও ভয় লাগছে, আমারও চোখটা কড়কড় করছে, জানি না আমারও হয়ে যাবে। এই চোখ ওটাটা কিন্তু খুবই ছোঁয়াচ্ছে, বাড়ির একজনের হলে সবার কিন্তু হয়ে যায়। আর এদিকে দেখো আমি চাউমিন বসাচ্ছি, মানে কি করেছি বলতো, আজকে চাউমিন করতে গিয়ে আমি তাড়াগুলো এতই করছিলাম যে চাট মশলা দেবো ভাবলাম, যেহেতু আজকে আমার ঘরে কোনো সবজি ছিল না, তাই আমি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিনটা করেছি। আর কি বলতো আমি চাট মশলা বদলে আমি ওখানে গরম মশলা দিয়ে দিয়েছি, মানে তারপরে আবার ওপর থেকে কিছুটা চাউমিন তুলে আলাদা করলাম, দিয়ে তারপর আবার চাট মশলা দিলাম। তাহলে চলো চাউমিনটা জলদি জলদি করে নিই। এই দেখো আমার রেডি হয়ে গেছে ডিম আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিন, কিন্তু যতটা আমি এ দিয়েছিলাম গরম মশলা আমি ওটা তুলে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর হচ্ছে কি কি রান্না হবে, এই যে শাক কেটে রেখেছি, শাক ভাজবো, হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা করবো মাছের ঝাল। এই মাছের ঝাল বলছি, আমি পাগল হয়ে গেছি, এটা হচ্ছে মাছের ঝোল করব, বুঝতে পেরেছো? তারপর দেখছি আর কি করা যায়, মাছের ঝোল এই মোটামুটি এই তিনটে কেটে রেখেছি। আর ওখানে ভাত হচ্ছে, চা বসিয়েছি, চা খাবো। আর এদিকে দেখো কে এসছে, এটা আমার মাসি এসছে। আর ওখানে ওই যে একজন বসে আছে, আজকে আজকে যায়নি, ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছি না, কারণ ওর চোখটা একটু লাল হয়েছে, তাই আজকে ও যায়নি। আর ওই যে আরেকজন দেখো, ওই যে পাগল, ও বৃষ্টি পড়ছে বলে যে নিচে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছ। চলো চাউমিনটা খেয়ে নি, ও খাচ্ছে। আজকে তো বললামই চাউমিন করতে গিয়ে চাট মশলার বদলে আমি গরম মশলা দিয়ে গরম মশলার গন্ধ পাচ্ছিস?
বসাটা ভাত হয়ে গেছে। তোমরা সকল বন্ধুরা আমাকে একটা কথা বলেছো, মানে অনেকে আছে যারা আমার ভিডিও দেখছো নতুন, তারা বলছো দিদিভাই আপনার এত সাবস্ক্রাইবার কিন্তু আপনার ভিডিওতে অতটা ভিউজ হচ্ছে না কেন। তাহলে আমি একটাই কথা বলবো, সাবস্ক্রাইবার যেটা রয়েছে সেটা দেখছো আমার শর্টসের চ্যানেল, এটাতে কিন্তু আমি একটা আর একটা আমার চ্যানেল আছে সেটাতে আমি শুধু অনলি ভিডিও দিই। যে চ্যানেলটা ভিডিওর থাকবে সেটা ভিডিও ভাইরাল হবে, আর যে চ্যানেলটা তোমার শর্টসের থাকবে সেটাতে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে কিন্তু তোমার ভিডিওতে কোনো মানে কি বলবো ভাইরাল হবে না ভিডিও। তোমরা আর বড় বড় অনেক যারা শর্টস করে দেখবে, যাদের অনেক অনেক ভিউ হয় তাদের কিন্তু ভিডিওতে ভিউ হয় না। আমাদের হয়তো এখন আমি শর্টস আর ভিডিও দুটো করি বলে এখন হয়তো হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে ভিডিওতে আর ভিউজ হচ্ছে না। কারণ ইউটিউব কিন্তু একটা জিনিস কারোর সাথে বেইমানি করে না, যারা শর্টস করছে তাদের দেখবে শুধুই কিন্তু 1-1.5 লাখ এরকম ভিউজ হচ্ছে। যারা শুধু শর্টস করে মানে ইউটিউব কাউকে কিন্তু নিরাশা করে না, আবার যারা শুধু ভিডিও বানায় তাদেরও কিন্তু মানে শর্টস বানায় না শুধু ভিডিও বানায় তাদেরও ভিডিও কিন্তু ভাইরাল হয়, তাদেরও দেখবে ভিউজটা অনেকটা বেশি দেয়। কিন্তু যারা শর্টস আর ভিডিও দুটোই বানাচ্ছে তাদের তো দুদিকেই তো আর উন্নতি করতে পারে না ইউটিউব। ইউটিউবও তো চলবে আর সবাইকে নিয়েই তো ইউটিউব চলবে না, তাই আমরা তো সব দিক থেকে যদি খেতে চাই তাহলে তো এটা হবে না, তাই না? সবাইকে দিয়েই খেতে হয় ফল, তাই আমার যে ভিউজ দেখছো সেটা কিন্তু শর্টসের জন্যই হয়। আর যদি তুমি রেগুলারিটি শর্টস দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল শর্টসের চ্যানেলই হয়ে যাবে, সেটা কিন্তু ভিডিওর চ্যানেল থাকবে না। তাই একটু ভেবে চিন্তে করবে, যদি তুমি তোমার ভিডিও চ্যানেল রাখতে চাও তাহলে সপ্তাহে 2-3 বার শর্টস দাও তাহলে ঠিক আছে, কিন্তু যদি ডেলি তুমি শর্টস দাও আমার মতো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা শর্টসের চ্যানেল হবে। এই কারণে আমি একটা নিউ চ্যানেল ওপেন করেছি, সেটা লিঙ্ক আমি খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো। সেই চ্যানেলটায় কিন্তু আমি অনলি শুধু ভিডিও করছি, ওখানে কিন্তু কোনো আমি শর্টস করছি না। তাহলে বোঝাতে পারলাম যে আমার যদিও এত সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ ততটা পরিমাণে হয় না, তার কারণ হচ্ছে এটাই, ইউটিউব কিন্তু কারোর সাথে গাদ্দারি করে না। আর তোমরা বড় বড় যেমন দেখবে চ্যানেল আছে যারা ভিডিও বানায় তারা কিন্তু রোজ শর্টস বানায় না, তাই শর্টসের চ্যানেল আর ভিডিওর চ্যানেল দুটো কিন্তু একসাথে রাখলে কোনোটাতেই সাফল্য পাওয়া যায় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। কারণ আমি এই চ্যানেলটা এই কারণে করেছি, শর্টস করছি, কারণ আমার না ভিডিও করতে অনেকটাই প্রবলেম হয়, আমার অনেক কাজ থাকে, পড়ানো থাকে, রোজ আমি ভিডিও দিতে পারি না, তাই আমি শর্টসের চ্যানেল এটাকে রেখেছি। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম, আর কথা বলতে বলতে দেখো আমার সব কাজগুলো হয়ে গেছে, তাহলে চলো সঙ্গে দেখো দেখতে থাকো আজকে দেখো কী কী রান্না আমি করেছি। একেবারে চলে এসেছি, স্নান টান করে খেতে বসবো এখন। এ দেখো এটা হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা, লাল শাক ভাজা ছিল, এটা হচ্ছে কালকের কচুর শাক, আর মাছের ঝোল করেছি, এটা মাছের ঝোল নয় এটা হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি করেছি, আর পাঁচ সবজি দিয়ে মানে 5 রকম যে সবজি আছে সব দিয়ে কচু বেগুন পটল সব দিয়ে আমি এটা রুই মাছের ঝোল বানিয়েছি, আর ভাত তো আছে, তাহলে চলো খেয়ে নিই তারপরে আবার আসছি। আর এই যে এটা হচ্ছে কালকের একটুখানি পোস্ত ছিল আর ভাত রয়েছে, তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো। আর দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরে কি করেছে জানো তো, বিড়ালটা ওই জামাকাপড়গুলোর ওপর উঠে সমস্ত জামাকাপড় আমার ফেলে দিয়েছে, আবার আমাকে ডবল করে এগুলোকে পাঠ করতে হচ্ছে। তাহলে চলো জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে পাঠ করে নিই, তারপরে একটু ঘুমাবো, তারপর যদি বিকালে আসতে পারি আসবো তোমাদের সামনে, না হলে এখানেই এন্ড করে দেবো। তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো।
দেখো আমি একেবারে বিকেলবেলা চলে এলাম, আমি ঘুম থেকে এই উঠেছি। ঘুম থেকে উঠে আমার রুটিনটা হচ্ছে এই বিছনাটা একটু গুছিয়ে নেব, মেয়ে গেছে নিচে, বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে একটু পুজো দেব, পুজো দিয়ে তারপরে পড়তে আসবে। আর ভালো লাগে না সারাদিন কাজ করতে করতে। আর দেখলে তো দুপুরবেলা বিড়ালটা আমাকে এত জ্বালালো, মাথাটা আমার গরম হয়ে গেছে পুরো। আর ঘুম থেকে উঠে আমি কী বলো তো, একটু বিছনাটাকে ঝেড়ে নিই। আর এদিকে দেখো জামা কাপড় এলাই কাণ্ড হয়ে রয়েছে, একেবারে চারোদিকে জামা কাপড় আর জামা কাপড়, কিছু শুকোতে চাইছে না আর ভালো লাগছে না। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার পাশে থেকো। আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।